নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আজকে যে সমাচারটা নিয়ে এসে যেটা অত্যন্ত খুশের মানে খুশির সমাচার এই সমাচারটা মানে এত খুশির সমাচার যে আর মানে আমাদের যত পুরুলিয়া আহ পুরুলিয়া ঝাড়খন্ডে যত ছ শিল্পী আছে এক কথায় সেই পদ্ম ফুল ফুটার লেখেন তো আজকে যে শুভ সমাচারটা আছে তো প্রথমে তো হট করে বলে দিছি যে বিকাশ মাইলি গোল্ড মেডেল পাইল এক কথাই বলে দিছি বিকাশ মাইলি গোল্ড মেডেল পাইল মনে হয় গোল্ড মেডেল পাওয়া আর আমাদের ছ শিল্পী ছিল নাই মনে হয় আর আমাদের ছ গোল্ড মেডেল পাওয়া ছ শিল্পী ছিল নাই পদ্মশ্রী পাওয়া ছিল পদ্মভূষণ পাওয়া ছিল উম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাওয়া ছিল কিন্তু মনে হয় গোল্ড মেডেল নাই যদি কোনো বন্ধুরা জানেন যে আমাদের কোন শিল্পী মেডেল পাইছে তাহলে কমেন্ট করে জানাবেন হ্যাঁ তাহলে গোল্ড মেডেলটা পার বিশেষ মানে কিছু মানে ঠাকুরে যাকে সৎ রাস্তা দেখায় ঠাকুরে সৎ রাস্তা দেখায় বলে ভাগ্য কার কোথায় কি আছে কার কিসমত কথায় কি আছে বলা মুশকিল বিকাশ মাইলির গোল্ড মেডেল পার গল্পটা একটু আমার কাছে শুনিলেন তারপর তো বিকাশ মাইলির কাছে শুনবো এখন বিকাশ মাইলি আছে দিল্লি উনি আসছেন গোল্ড মেডেল পাতে পাতে আমাকে মেসেজ করেছে যে দাদু দাদু বললে দাদু লাতির সম্পর্ক যে দাদু আমি ফার্স্ট হয়েছি দিল্লিতে আমি এক নম্বর হয়েছি ফার্স্ট ঝাড়খন্ডের থেকে যে ছ ডান্স এসেছে ঝাড়খন্ডের থেকে যে ছ ডান্স এসেছে সেই ছ ডান্স মানে দিল্লিতে এক নম্বর তো প্রথমত গল্পটা শুনতে শুনতে মানে আমি ব্রেন কালিন্দি একসাথে ছিলাম প্রথমত গল্পটা শুনতে শুনতে সেই কি হয়ে গেল ওরকম লাগছে কেনে না ওই ওই কম্পিটিশনে আমরাও খেলেছিলাম আমরাও খেলেছিলাম তবে আমরা ইন্ডিয়াই নাই বিদেশে খেলেছিলাম সাউথ কোরিয়াতে খেলেছিলাম সেইখানে আমরা ব্রঞ্চের মেডেল পাই আমরাকে মিলেছিল উম বি স্বর্গীয় প্রণয় সিং সর্দার স্বর্গীয় লালু মাহাতো পুথল মুর্মু অস্তাদ বীরেন কালিন্দি কার্তিক কর্মকার রামচরণ বেসরা আর পতিলাল মুর্মু এই সাতজন সাতজন পাইছিল ব্রোঞ্চের ব্রঞ্চের মেডেল মানে আমাদের ব্রঞ্চের মেডেল মিলেছিল সেটা সাউথ সাউথ কোরিয়ায় আর ইন্ডিয়ার হয়ে আমাদের আজকে বিকাশ মাইলি গোল্ড মেডেল নিয়ে আসছে তো বিকাশ মাইলির গোল্ড মেডেল আসা পর্যন্ত কিছু গল্প দিছি দেখুন বিকাশ মাইলি প্রথমত প্রথমত স্কুল 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 বিকাশ মাইলি যাওয়া আসা বন্ধ করে দেয় সেই ওর নিজের বাড়িতে হচ্ছে গৌরী গৌরী পুরী সিদি উনি যেখানে থাকেন সেখানে তো ওর মামা বাড়ি ওর মামা বাড়িটা হচ্ছে কাকিডি হম তো যাই হোক থাকে আমাদের যে কাঁকিডি যে ছনাচের দলটা অস্তাদ বিজয় কুমার মুর্মু অস্তাদ বিজয় কুমার মুর্মু মহান লোক বিজয় কুমার উনি একটা মহান লোক ভাবনা চিন্তা যে বিকাশ মাইলি এখন বর্তমানে সনদ মহান মাতর দলটাই নাম একটা নাম হয়ে যায় লবকুশ নাচটা যখন উম ভাইরাল হওয়া হওয়ার নাচ তারপরে যখন নাম হয়ে যায় তখন বিকাশ মাইলিকে অস্তাদ রূপে রাখিয়ে দেয় নিজের নিজের পদটা ত্যাগ করে নিজের অস্তাদি পদটা ত্যাগ করে উনি ম্যানেজারের পদটা লেন আর বিকাশ মাইলিকে যত খরচা লাগবে আমি আমি করবো তুমি আমার দলে অস্তাদ রূপে দাঁড়াই যাও এরপর বিকাশ মাইলি দাঁড়াই গেলো অস্তাদ রূপে এরপর এখন ধীরে 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 টিম চলতে লাগলো কার্তিক দা কে ডাকলো কার্তিক দা এসে টিম ইয়ে করলো যাই হোক যতটা পারি হেল্প করি এ যতটা পারি হেল্প করি হেল্প করার ঘটনা শেষ নাই তারপরে বিকাশ ভাই আমাকে বলে উঠিল যে দাদু এ টিমটা চালাত পারিব না আমি বুঝি হে ভাই টিম সবাই চালাছে আজগা ডেড তুই পারফরম্যান্স কর রেজাল্ট তুরন্ত আগে কস استادরা मेहनत করে হাততালি দিয়া করা পুরা দর্শককে তবে উনাদের নাম হোক এখন কোনো করার নাই তুই একটু ভালো করে নাচ আমরা ইউটিউব চ্যানেল নিয়ে যাচ্ছি তোকে তুরন্ত দুনিয়ায় ফলাই দিব এ তো তাই বিকাশ ভরপুর মেহনত করে ভেরপুর মেহনত করে আজকে বিকাশ নিজের জায়গায় আনছে তারপরে এখন এখান থেকে তো এখন অস্তাদের রূপ নিয়ে নিল বিকাশ বিকাশ অস্তাদের রূপ লিয়ার পরেও কি করে মেডেল স্কুল ছাড়িয়ে দিয়েছে মেডেল পাওয়ার হকদার কথা স্কুল স্টুডেন্ট না হলে তার মেডেলের হকদার নাই এরপর ভুলার ভোলা স্কুলের মাস্টার মাসুইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপ মানে মাস্টার মাসুই যতগুলো আছে সবাই চরণ মানে শত কোটি প্রণাম বিশেষ করে বিশেষ করে নিবারণ মাহাতো বিশেষ করে নিবারণ মাহাতো মনে হয় ওনার সারাংশ আমি জানি না মনে হয় জামশেদপুরে থাকেন কেন আমাকে প্রথমে একবার আমার ইউটিউব দেখে কার্তিক দা আপনাকে আমার স্কুল আসতে হবে আমার স্কুল আইসে একটা ছেলেকে আর একটা ছেলে আগেবারে যেন ছেলেটা যাই ছিল ওনাকে ট্রেনিং মানে আমি কোচিংও করাই ছিলাম ভোলা স্কুলে যাই তারপরে ওনারা দেখলেন যে দেখুন ইন্ডিয়ার টপ হওয়া মানে একটু মান প্লেয়ার দেখুন অন্যরকম প্রাইজ পাওয়া আর এই প্রাইজ পাওয়ার মধ্যে আকাশ জমি ডিফারেন্স আছে অন্যরকম প্রাইজ বলতে যেমন পদ্মশ্রী পদ্মভূষণ এইগুলো আলাদা এইটা হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট মানে জিতে জিতে যাওয়া প্রথমে ব্লকে জিতা তারপরে ডিস্ট্রিক্টে জিতা তারপরে রাজ্যে জিতা তারপরে রাজ্যের থেকে ন্যাশনাল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়া এটা কোনো সাধারণ ব্যাপার নাই তো যাই হোক মাস্টার সিলেকশন করে কোন রকম ভাবে না চিন্তা করে বিকাশকে সিলেক্ট করে যে বিকাশ ছেলেটা ক্লাস নাইনে ছাড়ি দিয়েছে পড়ালেখা মাস্টার মাসে সিলেক্ট করে যে বিকাশকে কোন রকম আমাদের স্কুলে অ্যাডমিশন করতে হবে জবরদস্তি বিকাশকে অ্যাডমিশন করায় ভুলা স্কুলে ভুলা স্কুলে এই অ্যাডমিশন করায় তখন যে একটা ছাড়ি দিয়ে স্কুল ছাড়িয়ে ছিলা যদি অ্যাডমিশন হয় তাইলে সবার মনে টুকুন হাসি হয় আর এক তো সব বন্ধুত্ব ছেলে আমরা আপাল দাদু ভাই স্কুল এবার স্কুল যাচ্ছি কেমন আর দাদু আরো কি আর পড়তে মন করে ন তারপরে ধীরে 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 যখন কম্পিটিশনে জায়গা চলে আইলে তখন বিকাশ এক নম্বর কম্পিটিশনে জায়গা এসে গেল তখন বিকাশ এক নম্বর বলোকে জিতিল বলোকে জিতে সারাই কেলা জিতলো সারাই কেলা জিতে রাঁচি জিতলো রাঁচি জিতে দিল্লি চলে গেল দিল্লি চলে গেল রাঁচির খবরটা একটু বলিনি রাঁচি রাঁচি যখন জিতার পরে উনাকে ওইখানে রাখিল দশ দিন বারো দিন দশ বারো দিন রাখিলো। তখন আমাদের রয়েল ছো একাডেমি থেকেই বিখ্যাত ছন্নিত শিল্পী অস্তাদ অরুণ মাহাতো অরুণ মাহাতো ছিল ওনার টিচার অরুণ মাহাতো ছিল বিকাশ মাইলির টিচার রাঁচিতে রাঁচিতে একসাথে মনে হয় দশ দিন দশ দিন মনে হয় মানে এই কনফার্ম আমি নাই তবে মনে হয় দশ দিন তক কেন গল্প সল্প হতেই থাকতো যে এই বিকাশের সাথে আছি ওয়াকে আমি ট্রেনিং করা ওয়ার টিচার হিসাবে আমি আসেছি ওনাকে সরকারি হিসাবে অরুণকে ডাকিছিল তো যাই হোক অরুণ ওয়ার টিচার হিসাবে অনেক দিনই ছিল একসাথে আর ওইখান থেকেই অরুণ এলো ঘর আর ও চলে গেল বিকাশ দিল্লি তো দিল্লিতে যাই হোক আজ বিকাশ পদ্মফুল ফুটালে আমাদের পুরুলিয়া ছ ঝাড়খন্ডের ছ যত ছ শিল্পীরা আছে আজকে বিশাল ফুর্তির দিন কি আজ বিকাশ মাইলি এক নম্বর ছ ডান্স আজ এক নম্বর আজ ছ ডান্স এক নম্বর ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা যত সারা ভারতবর্ষ যতগুলা রাজ্য আছে সব রাজ্যের থেকে আজ ছ নাচ এক নম্বর তো সবাই মিলে বিকাশ বিকাশ ভাইকে উম আশীর্বাদ করুন বিকাশ ভাই যে আমরা আরো উপরে যায় তো আসুন গল্পটা আর বেশি নেই করছি বিকাশ ভাই যখন আইসবেগ আসার অনেক কিছু জিনিস দেখাবো তো কেজন আমি ভিডিও আর বিকাশের সাথে পাবো না সেই জন্য আমি ভিডিওটা এখানেই বেশি করে বোনাচ্ছি কেন আমার তো সেই মকরের দিনের থেকে কন্টিনিউ নাচ আছে বিকাশ ভাই দিনে পৌঁছিবে তো দিনে আগেই আমার বিজয় কৃষ্ণ ওই বিজয় কুমার মুর্মু দাদার সাথে গল্প হয়ে নিয়ে আসছে দাদা সিং বাজনা রেডি রাখবেন সিং রেডি করে ওকে বাজনা করে নিয়ে আসবেন তা আমাকে বলছে দাদা যথাই থাকবেন চলে আসুন তো যথাই থাকবেন চলে আসুন বললেও তো হবে না অন্য জায়গায় মাইনা ধরা আছে হ্যাঁ এখন অনেক লোকেই চাই যে কার্তিক দা তোমাকে মানে আসতেই হবে তো এই হচ্ছে ফেটটা যদি আমার নাচে যদি দেখা যাক বিকাশ কোন টাইমে পৌঁছে আর আমার কথাই নাচ আছে যদি সেম টাইমে যদি পৌঁছেছে তাহলে তো হবে কারণ যদি দশ মিনিটে আমি পৌঁছে যাব আর মানে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বিকাশ মেডেলের সঙ্গে সঙ্গে ইনাম নিয়ে আমাদের ঝাড়খন্ডে আসছে আজ আমাদের শুধু ঝাড়খন্ডে নাই অল পুরুলিয়া জেলারও আমাদের বিশাল একটা সুনামের ব্যাপার যা ছ শিল্পী অল ইন্ডিয়ার এক নম্বর হয়েছে এরপর অল ইন্ডিয়ার এক নম্বর তো হয়েছে বিদেশেও যেন অল ওয়ার্ল্ড এর যেমন এক নম্বর হয় এইটাই বলছি সবাই আশীর্বাদ করুন বিকাশ মাইলিকে যেন যেমন বিশ্বাস মাইলি আরো উপরে যায় নমস্কার